অমৃতসর পাওয়ার্ড বাই সিএইচএইচ জেফ প্রতিটো ঢালাইয়ের প্রাণ দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী প্রচার অভিযান অব্যাহত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরাকত পাঁচ স্থানত বিশাল জনসভা ভাষণ দিব মুখ্যমন্ত্রীয়ে হাইলাকান্দি বরাকর দুই প্রার্থীর হয়ে রোড শোর অংশগ্রহণ মুখ্যমন্ত্রী বেঙ্গালুরুত আজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশাল নির্বাচনী প্রচার বেঙ্গালুরু আর সিকাবাল্লাপুরত বিশাল রেলি অংশগ্রহণ প্রধানমন্ত্রীর মহীশূরতো প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়াক লো নির্বাচনী সভাত ভাষণ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ের নির্বাচনের পিছতে দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের নির্বাচনক লো তৎপর মুখ্যমন্ত্রী পরবর্তী নির্বাচনের রণকৌশলের দিসপুর তলব করলে প্রথম পর্যায়ের সমষ্টির বিধায়কসক সন্ধিয়া বিধায়কসলের মুখ্যমন্ত্রীর বৈঠক ধুবুরীর রকিবুল হুসেনের প্রার্থিত বিরোধিতারে প্রতিবাদ অব্যাহত ক্ষোভ অসন্তুষ্টি দল ত্যাগ ধুবুরী জেলার বহু জ্যেষ্ঠ কংগ্রেসী নেতার জ্যেষ্ঠ নেতা আবুল মিয়া আর সাবানা আক্তারর নেতৃত্ব সহস্রাধিক কংগ্রেস কর্মীর সমূহীয় দল ত্যাগ মণিপুরের ভোটকেন্দ্র হিংসাত্মক ঘটনা সংঘটিত করা তিনি দুর্বৃত্তক গ্রেপ্তার প্রথম পর্যায়ের ভোটগ্রহণের সময় কেবাটাও ভোটকেন্দ্র ধারাষার গুলিচালনা করেছিল দুর্বৃত্তর দলটোয়ে ধৃত তিনি দুর্বৃত্তর জব্দ নগদ ধনসহ পিস্তল আর গুলি বারুদ প্রথম পর্যায়ের পাঁচ সমষ্টিতে বিজেপি প্রার্থী জয় হব বলে দাবি মুখ্যমন্ত্রীর পাঁচটা সমষ্টির ভোটারে ললে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ রাইজে অনুমান করাতকৈও বিজেপির শক্তি বহু বেশি দ্বিতীয় পর্যায়েরও পাঁচটা সমষ্টিতে বিজেপির জয় হব বলে দাবি মুখ্যমন্ত্রীর কোকরাঝার সমষ্টিত ব্যাপক নির্বাচনী প্রচার বিটিআরৰ মুরব্বী প্রমোদ বড়োর অহা দুবছরত বিটিএফ অস্তিত্ব শূন্য হব বলে দাবি প্রমোদ বড়োর ভবানীপুরের বিধায়ক ফণীধর তালুকদারক লগত লৈ জয়ন্ত বসুমতারীর হয়ে বাক্সাত প্রচার অভিযান প্রমোদ বড়োর প্রথম পর্যায়ের নির্বাচনের সামরণির পিছিয়ে দ্বিতীয় পর্যায়ক লো তৎপর শাসক বিরোধী অহা ছাব্বিশ এপ্রিলত অনুষ্ঠিত হব পাঁচটা সমষ্টিত দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ নগাঁও দরং ওদালগুড়ি ডিফু করিমগঞ্জ আর শিলচর সমষ্টি দুবুরী খাই পড়ছে শাসক বিরোধীর নেতা পালি নেতা এবার রাভা জনগোষ্ঠী হিসাবে পরিচয় দিয়ে কোকরাঝার সমষ্টিত মনোনয়ন দাখিল সাংসদ নবশরণীয়ার পূর্বে দুবারকৈ অনুসূচিত জনজাতির পরিচয় দিয়ে নির্বাচনত অবতীর্ণ হয়েছিল নবশরণীয়া অনুসূচিত জনজাতির লোক নহয় বলে উচ্চ ন্যায়ালয়ের নির্দেশের পিছতে পরিচয় সলালে সাংসদ শরণীয়ায় অরুণাচল প্রদেশের এখন গাঁর এগারী মহিলা ভোটারে সাব্যস্ত করলে ভোটাধিকার চীন অরুণাচল সীমান্তর সুখেলা টায়াং নামর মহিলাগুলিয়ে শুকুরবারে দিলে ভোট বিয়াল্লিশ কিলোমিটার বাদ গই সুখেলার ভোট গ্রহণ করলে নির্বাচনী বিষয়া নমস্কার আরম্ভ করছো নির্বাচন এক্সপ্রেস নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়া পাঁচ লোকসভা সমষ্টির অন্তর্গত বিধানসভা সমষ্টির বিজেপি বিধায়কসকলের সঙ্গে আজি এখন গুরুত্বপূর্ণ বৈঠকত মিলিত হব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে বিধায়কসকলক গুৱাহাটীত উপস্থিত হবলৈ সমন জারি করা হয়েছে প্রথম পর্যায়ের নির্বাচনের পাঁচ সমষ্টির নির্বাচন পর্যালোচনার মুখ্যমন্ত্রী মাতি পঠিয়েছে বিধায়কসকলক ইয়ার উপরে প্রতিটি সমষ্টির ভোটদানের হারের বিজেপির সপক্ষে বিপক্ষে পড়া ভোটের সন্দর্ভতো বিশ্লেষণ করা হব বৈঠকত ইয়ার পিছতে দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের নির্বাচন সন্দর্ভতো মুখ্যমন্ত্রী আলোচনা করব বিধায়কসকলের সঙ্গে নিশা ন বজাত বাজপেয়ী ভবনত অনুষ্ঠিত হব এখন গুরুত্বপূর্ণ বৈঠক পুনরায় পাঁচটা সংসদীয় সমষ্টির যে লোকসভা নির্বাচন হয়ে গেছে তার বিধায়কসকলের সঙ্গে তার সেই সমষ্টির অন্তর্গত বিধানসভা সমষ্টির বিজেপি বিধায়কসকলের সঙ্গে গুরুত্বপূর্ণ আজি বৈঠক আছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নিশা ন বজাত অনুষ্ঠিত হব এখন বৈঠক বাজপেয়ী ভবনত এই বৈঠক অনুষ্ঠিত হব বিধায়কসকলক ইতিমধ্যে গুৱাহাটীত উপস্থিত হবলৈ সমন জারি করা হয়েছে প্রথম পর্যায়ের নির্বাচনের পাঁচ সমষ্টির নির্বাচন পর্যালোচনা করা হব আর সেইভাবে মুখ্যমন্ত্রীয়ে বিধায়কসকলক মাতি পঠিয়েছে ইয়ার উপরও প্রতিটি সমষ্টির ভোটদানের হারের বিজেপির সপক্ষে বা বিপক্ষে পড়া ভোটের সন্দর্ভতো বিশ্লেষণ করা হব আজির এই বৈঠকতে ইয়ার পিছতে দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের নির্বাচন সন্দর্ভতো মুখ্যমন্ত্রীয়ে আলোচনা করব বিধায়কসকলের সঙ্গে নিশা ন বজাত বাজপেয়ী ভবনত এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হব ইতিমধ্যে প্রমেধে প্রথম পর্যায়ের নির্বাচনের ভোটগ্রহণ হয়ে গেছে আর সেই লোকসভা সমষ্টির অন্তর্গত বিধানসভা সমষ্টির যখন বিজেপির বিধায়ক সেই সকলক মাতি পঠা হয়েছে গুৱাহাটীলৈ আর আজি নিশা ন বজাত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই বিধায়কসকলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকত মিলিত হব আর প্রথম পর্যায়ের যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে আর তারপরে দ্বিতীয় পর্যায়ের তৃতীয় পর্যায়ের নির্বাচনের কেনেদরে সাজু হব সকলো সেই সন্দর্ভত আজি আলোচনা করা হব যিকটা সমষ্টিত ইতিমধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে সেই সমষ্টিসমূহের ভোটদানের হারের বিজেপির
বিজেপির সপক্ষে বা বিপক্ষে পৰা ভোটৰ সন্দৰ্ভত বিশ্লেষণ কৰা হ'ব আজি বৈঠকত দ্বিতীয় আৰু তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচন সন্দৰ্ভত মুখ্যমন্ত্ৰীয়ে এই সকল বিধায়কৰ সৈতে আলোচনা কৰিব নিশা 9 বজাত বাজপেয়ী ভৱনত এখন গুৰুত্বপূৰ্ণ বৈঠক অনুষ্ঠিত হ'ব Our phone line is on the same just how many bolen for us to bolen, Harpako and Sidhobu Gai, both of Honorable Besaris. The Saka as a good to Punova, I think with the Kaito Hon Boto Honus to Hobo, or Hey Boto, I drew with common to him on the Pisoma Post, take a picket, Hotia Pass Homosti, Unusito Hoizua, Nibasuna, picket, Pojasona, Poribo, or be Zid Honor, as all of common to him on the Pisoma, Odictor Porter, Potico, Homosti, Poticon. What this one as of the Akura Tariport, the Assault, the Technica, Homosot, Kinikoran, Polapol, who are Homon of Biascura, a phone put a hobby, a sort of the Potito Homosti put Jelson of Komodigoraki, Kuriba, a hate on a Potigoraki, with her Onusti past Homosti, Onusti, a Boytoker, personal Pishote, as well as the Potigoraki, with the head of the Matisse, I think with the Picatula, Onusti the Hobo, posted Takibo, a Kelogi, or the head of posted as well as the Evochon, Onusti, with Komodi, with Kame, Purbote, Kuahoj. নিশক বলেন আৰু বাস হৈ যোৱা পাঁচটা সমষ্টিৰ জি নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ল গোলতাৰ বিধায়কসকলক মাটি পঠাইছে লগা হৈ উপস্থিত হৈছে গুৱাহাটী নিশক তেখেতসকলে ৰাওনা হৈছে ইতিমধ্যে কাৰণ নিখাৰ ভাগতে কেবা গৰাকী বিধায়ক আহি থকা বুলি জানিব পৰা গৈছিল আৰু তাৰ পিছতে আজি নিৰ ভাগত বহুকেই গৰাকী বিধায়ক আহি আছে তেখেতসকলে নিখাৰ 9 বজাৰ পূৰ্বে ৰাজ্যিক বিজেপিৰ কাৰ্যালয়ত উপস্থিত হ'ব আৰু তাৰ পিছতে মুখ্যমন্ত্ৰী গৰাকী লগতে ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি গৰাকীৰ তত্ত্বাৱধানত এই বৈঠকত অংশ গ্ৰহণ কৰিব আৰু তেখেতসকলে পূৰ্ণ বিশ্লেষণ কৰিব সমষ্টি ভিত্তিক আৰু তাৰ লগে লগে দেখিব পোৱা গৈছে আগন্তুক দ্বিতীয় আৰু তৃতীয় পৰ্যায়ত অনুষ্ঠিত হ'বলগীয়া নিৰ্বাচনৰ ক্ষেত্ৰত সেই বিধায়কসকলকো তেখেতসকলক কিছু কিছু দায়িত্ব প্ৰদান কৰা হ'ব সেই গতিকে এই দায়িত্বসমূহ কি ধৰণৰ হ'ব কেনেকুৱা পৰ্যায়ত হ'ব এইসমূহ বিষয়ে আজি বৈঠকখনে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব নিশ্চয় বলেন ধন্যবাদ জনাইছো আপোনালৈ আৰু ইতিমধ্যে বলেনে জনাইছে যে ইতিমধ্যে বহুকেইগৰাকী বিধায়ক নিশাৰ ভাগতে ৰাওনা হৈছিল গুৱাহাটীলৈ আৰু উপস্থিত হৈছেহি বিজেপিৰ সপক্ষে বিপক্ষে কৰা ভোটৰ কৰিব আজি পৰ্যালোচনাৰ লগতে দ্বিতীয় আৰু তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ বাবে ৰণকৌশল প্ৰস্তুত কৰা হ'ব আৰু ইতিমধ্যে হৈ যোৱা সমষ্টিকেইটাৰ যিসকল দায়িত্বত আছিল ইতিমধ্যে পাঁচটা সমষ্টিৰ ভোট গ্ৰহণ হৈ গৈছে আৰু সেই সমষ্টিত থকা সেই বিধায়কসকলক যাক দায়িত্ব দিয়া হৈছিল তেওঁলোকক পৰৱৰ্তী সময়ছোৱাত কি কি দায়িত্ব প্ৰদান কৰা হ'ব দ্বিতীয় আৰু তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ বাবে তাক লৈও আজি এই পৰ্যালোচনা কৰা হ'ব সমান্তৰালভাৱে প্ৰথম পাঁচটা সমষ্টিৰ নিৰ্বাচনৰো আজি পৰ্যালোচনা কৰা হ'ব এইখন বৈঠকতে বেংগালুৰুত আজি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে চলালে নিৰ্বাচনী প্ৰচাৰ বেংগালুৰু আৰু চিক্কাবাল্লাপুৰাত বিশাল ৰেলী অংশগ্ৰহণ কৰিছে প্ৰধানমন্ত্ৰীয়ে মহীশূৰতো প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী এইচ জি দেৱেগৌড়াক লৈ নিৰ্বাচনী সভাত ভাষণ দিয়ে প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে বেংগালুৰুত মোদীৰ ৰেলী আৰু ৰোড শ্ব এক বিশাল জনসভা সম্বোধন কৰিছে দেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে বেংগালুৰুৰ এডিছৰ আমি দেখুৱাইছো বেংগালুৰু আৰু চিক্কাবাল্লাপুৰাত বিশাল ৰেলীত অংশগ্ৰহণ কৰিলে প্ৰধানমন্ত্ৰীয়ে মহীশূৰতো প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী এইচ ডি দেৱেগৌড়াক লৈ নিৰ্বাচনী সভাত ভাষণ প্ৰদান কৰিলে প্ৰধানমন্ত্ৰীয়ে সাথীয় 2024 का ये चुनाव केवल सरकार बनाने के लिए नहीं हो रहा इस चुनाव का लक्ष्य है भारत को विकसित बनाना भारत को आत्मनिर्भर बनाना इसलिए 2024 के चुनाव के मुद्दे सामान्य मुद्दे नहीं है हर मुद्दा महत्वपूर्ण है हर कदम महत्वपूर्ण है
हर संकल्प महत्वपूर्ण है और इसलिए ये पहला चुनाव है जिसमें भारत को दुनिया की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनाने के लिए ये चुनाव है। ये चुनाव है जिसमें हमने पिछले टर्म में चंद्रयान की सफलता को देखा है। ये चुनाव के बाद 140 करोड़ देशवासी गगनयान की सफलता भी देखेंगे। ये पहला चुनाव है जब सेना के हथियारों से लेकर कोरोना की वैक्सीन तक लोग आत्मनिर्भर भारत की सफलता की हर कोने में चर्चा कर रहे हैं। सिर्फ 10 वर्ष में देश ने विकास की एक लंबी दूरी तय कर ली है। 2014 में जब मैं पहली बार लोकसभा का चुनाव लड़ रहा था, उस समय चुनाव में क्या बातें होती थी, अखबार किन बातों से छाए रहते थे, टीवी पर किन बातों की चर्चा होती थी, तब बात होती थी आतंकी हमलों का डर, आए दिन बम धमाकों की खबरें और हमारे वीर जवानों की शहादत की पीड़ा, यही छाया रहता था। 5 साल बाद, याद करिए साथियों, 5 साल बाद 2019 में चर्चा सीमा पार से होने वाले हमलों की बंद हो गई और चर्चा क्या होने लगी, सर्जिकल स्ट्राइक। ये तो मोदी है, घर में घुस के मारता है। বৰাকত আজি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ মাৰাথা নিৰ্বাচনী প্ৰচাৰ 4খনকৈ নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত ভাগ লৈছে মুখ্যমন্ত্ৰীয়ে। ইতিমধ্যে ঢলাই আৰু বৰখলাৰ নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত ভাগ ললে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। পথাৰকান্দি আৰু উত্তৰ কৰিমগঞ্জতো মুখ্যমন্ত্ৰী চলালে নিৰ্বাচনী প্ৰচাৰ সভা। সন্ধিয়া হাইলাকান্দিৰ মুখ্যমন্ত্ৰী ৰোড শ্ব'। একেদিনাই বৰাক উপত্যকাত 4খনকৈ জনসভা আৰু ৰোড শ্ব'ত ভাগ লৈ পৰিমল শুক্লবৈদ্য আৰু কৃপানাথ মাল্লাৰ হৈ প্ৰচাৰ চলাইছে মুখ্যমন্ত্ৰীয়ে। পাথৰকাটি উত্তৰ কৰিমগঞ্জত নিৰ্বাচনী প্ৰচাৰ অভিযান আৰু বৰাকত ইখনৰ পিছত সিখনকৈ নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত অংশগ্ৰহণ মুখ্যমন্ত্ৰীৰ। একেদিনা 4খনকৈ নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত ভাগ লৈছে মুখ্যমন্ত্ৰীয়ে। ঢলাই আৰু বৰখলাৰ নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত অংশগ্ৰহণ কৰে। তেওঁ ইতিমধ্যেই পাথৰকান্দি আৰু উত্তৰ কৰিমগঞ্জতো নিৰ্বাচনী প্ৰচাৰ চলাব মুখ্যমন্ত্ৰীয়ে। সন্ধিয়া হাইলাকান্দিত মুখ্যমন্ত্ৰীৰ আছে বিশাল ৰোড শ্ব'। একেটা দিনতে বৰাক উপত্যকাত 4খন জনসভা আৰু ৰোড শ্ব'ত ভাগ লৈ পৰিমল শুক্লবৈদ্য আৰু কৃপানাথ মাল্লাৰ হৈ প্ৰচাৰ চলায় মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। আজি আপোনালোকে জানে যে আমাৰ লোকসভা ইলেকশ্যনত যদি আমি বিজেপিক ভোট দিওঁ, প্ৰধানমন্ত্ৰী মোদী হবে, ঠিক আছে? আমি সকলোৱে লগ লাগি মোদীজীক আমি প্ৰধানমন্ত্ৰী পাতিব লাগিব। আপোনালোক সকলোৱে জানে যে আমাৰ যেতিয়া কোভিড হৈছিলে, মোদীজী আমাক ভেকচিন দিছিলে, যেতিয়া আমাক লকডাউন হৈছিলে, মোদীজীয়ে আমাক বিনামূলীয়াকৈ চাউল দিছিলে, মোদীজীয়ে আমাক উজ্বলা গেছ দিছে আৰু মোদীজীয়ে আমাক আয়ুষ্মান ভাৰতৰ কাৰ্ড দিছে। কাৰ্ড লৈ গৈ আমি মেডিকেলত 5 লাখ টকালৈকে আমি বিনামূলীয়াকৈ
ট্রিটমেন্ট করিব পারো সর্দার রাইজ সরকার আহার সময় আমি সবাইকে বলছিলাম কি বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে আমি আসামে 1,00,000 যুবক যুবতীকে ছেলে মেয়েকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন তা সময় লোক আমাকে অবিশ্বাস করছিলাম যে কি রকম সম্ভব হবে 1,00,000 চাকরি দিয়া কিন্তু আজি আমি আপনাকে বলতে চাই কি 3 সালের ভিতরে আমি 1,00,000 সরকারি চাকরি দিয়ার কাজ আমি কমপ্লিট করে দিয়েছি এক সময় ছিলাম আসামে চাকরির জন্য টাকা দিয়ার প্রয়োজন ছিলাম দালালকে ঘোষ দিলে চাকরি হব না তো চাকরি হবে না কিন্তু এতিয়া আমার অসমত চাকরির কারণে আমি দালালক পয়সা দিব নালাগে আমি বিনা পয়সাত সরকারি চাকরি আমি পাব পারো আজি আমি আবার আপনারাকে জানাইতে চান কি এই ইলেকশনের পরে আমি ছেলে মেয়ের জন্য আবার 50,000 চাকরি দিয়ার ব্যবস্থা করবেন 50,000 নতুন চাকরি হবে কতটা হবে 50,000 জুলাই মাসে পুলিশের ইন্টারভিউ হবে আগস্ট সেপ্টেম্বর মাসে থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের ইন্টারভিউ হবে এপিএসসির ইন্টারভিউ হবে ম্যাজিস্ট্রেট পুলিশের জন্য আর এইরকম 2024 সালের ভিতরে আমি নতুন 50,000 চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন আপনারা অরুণোদয়ের কথা শুনছেন কার কার বাড়িতে অরুণোদয় আছে আরে নাইটা ছড়ে দেন কার কার বাড়িতে অরুণোদয় আছে অরুণোদয় কার কার ঘরত আছে লড়াবিলা ঘাট ডাং এটো মাইকী মানুষের কথা কার কার ঘরত অরুণোদয় আছে আছে আর কার কার ঘরত অরুণোদয় নাই আরে লড়া মানুষের তাত অরুণোদয় না থাকে কোন কোন মহিলার ঘরত অরুণোদয় নাই এতিয়া আপনালোকে শুনি ভাল পাব যে ইলেকশনের পিছত আমার সরকারে সবর ঘরে ঘরে বাড়ি বাড়ি আমি অরুণোদয় দিয়ার ব্যবস্থা করবেন খবর নিজা বাতৰ সময় হৈছে এটি বিৰতিৰ ভারতর গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল ধলাইত অনুষ্ঠিত হব উপনির্বাচন পরিমল শুক্লবৈদ্য সাংসদ হলে ধলাইত অনুষ্ঠিত হব উপনির্বাচন ধলাইত মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর হয়ে প্রচার চলায় এই মন্তব্য করলে মুখ্যমন্ত্রী ধলাইবাসী গোপন নির্বাচনের সাজু হয়ে থাকি আহ্বান জানালে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা এটা তো পরিমল দা এমপি হওয়ার পরে ধলায়ে আবার ইলেকশন হবে এমএলএ বানানোর জন্য এটা আপনারা জানেন কি না জানেন ওইটার জন্য রেডি ওইটার জন্য রেডি বাপরে দুটা দুটা ভোট পাবেন
ধলাই নির্বাচনী সভাত ভাগ লৈ মুখ্যমন্ত্রী কলে ছমাহৰ ভিতৰত সমাধান হ'ব বঙালী হিন্দুৰ নাগৰিকত্বৰ সমস্যা। নাগৰিকত্বৰ লগতে ডি ভোটাৰ ন্যায়াধিকৰণৰ সমস্যা সমাধানৰো প্ৰতিশ্ৰুতি আগবঢ়ালে মুখ্যমন্ত্ৰীয়ে। বংগৰ মুখ্যমন্ত্রী মমতা বেনাৰ্জীয়ে শিলচৰত নির্বাচনী প্ৰচাৰ চলাই কৰা মন্তব্যৰ প্ৰত্যুত্তৰ দিলে মুখ্যমন্ত্রী ডক্টৰ শৰ্মাই। অসমত কোনো জাতিৰ ওপৰত অত্যাচাৰ হোৱা নাই বুলি মমতাক প্ৰত্যুত্তৰ ডক্টৰ শৰ্মাৰ। थोड़ा दिन पहले हमारा यहां ममता बनर्जी आया था। ममता बनर्जी ने बोला कि बंगाली हिंदू का हैरेसमेंट हो रहा है। हमारा असम में कोई किसी का हैरेसमेंट नहीं होता है। हिंदू मुसलमान टी ट्राइब बंगाली असमिया सब लोग खुशी से रहता है। लेकिन मैं आप लोगों को बोलना चाहता हूं, जो बंगाली हिंदू का सिटीजनशिप का इश्यू, ट्रिब्यूनल का इश्यू, डी वोटर का इश्यू, ये सारा समस्या हम 6 महीना का अंदर पूरा आप लोगों को समाधान कर दूंगा। প্ৰথম পৰ্যায়ত ৰাজ্যৰ 5খন আসনক লৈ মুখ্যমন্ত্ৰীৰ প্ৰথম প্ৰতিক্ৰিয়া। প্ৰথম প্ৰতিক্ৰিয়াত ৰাজ্যৰ 5খন আসনৰ 5খনতেই বিজেপি জয়ী হোৱাৰ দাবী কৰিলে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শৰ্মাই। ছচিয়েল মিডিয়া এক্স হেণ্ডেলত নিজৰ প্ৰতিক্ৰিয়া দিলে মুখ্যমন্ত্ৰীয়ে। 5টা সমষ্টিৰ ভোটাৰে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ পক্ষ লোৱা বুলিও দাবী কৰিলে মুখ্যমন্ত্ৰীয়ে। ৰাইজৰ ৰায় বিজেপিৰ পক্ষত আছে বুলিও ঘোষণা মুখ্যমন্ত্ৰীৰ। বিজেপিৰ শক্তি ৰাইজে অনুমান কৰাতকৈ বহু বেছি বুলিও কলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। দ্বিতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ 5খনৰ আটাইকেইখনতে জিকিব বুলিও ভৱিষ্যৎবাণী কৰিলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। এবাৰ ৰাভা জনগোষ্ঠী হিচাপে পৰিচয় দি কোকৰাঝাৰ সমষ্টিত মনোনয়ন দাখিল কৰিলে সাংসদ নৱশৰণীয়াই। ইয়াৰ পূৰ্বে দুবাৰকৈ অনুসূচিত জনজাতিৰ পৰিচয় দি নিৰ্বাচনত অৱতীৰ্ণ হৈছিল নৱশৰণীয়া। দুয়োবাৰেই কোকৰাঝাৰৰ পৰা সাংসদ হৈছিল শৰণীয়া। কিন্তু নৱশৰণীয়া অনুসূচিত জনজাতিৰ লোক নহয় বুলি উচ্চ ন্যায়ালয়ে ৰায় দিয়াৰ পিছত এই ৰাভা জনগোষ্ঠীৰ লোক হৈ পৰিল বিতৰ্কিত সাংসদগৰাকী। অৱশ্যে এই সন্দৰ্ভত নিৰ্বাচন আয়োগে কি সিদ্ধান্ত লয় সেয়া লক্ষণীয় হ'ব। নৱশৰণীয়াৰ নতুন পৰিচয় সন্দৰ্ভত সাংবাদিকক জনালে জ্যেষ্ঠ অধিবক্তা ভাস্কৰ দেৱকোঁৱৰে। আগতে যি দুটা টাৰ্মত তেওঁ এম পি হৈছে সেইটো সুপ্ৰিম কোৰ্টলৈকে ইলেকশ্যন পিটিশ্যন ফাইল কৰিছে। সুপ্ৰিম কোৰ্টে সেইটো ইণ্টাৰফেয়াৰ কৰা নাই। অসম গভৰ্ণমেণ্টে এখন কাষ্ট স্ক্ৰুটিনি কমিটি গঠন কৰি দিছে। আজি পৰ্যন্তও সেই কাষ্ট স্ক্ৰুটিনি কমিটি কোনো ধৰণৰ ৰুলছ প্ৰত্যাহ্বান হোৱা নাই, অথচ সুপ্ৰিম কোৰ্টে তাৰ ৰায়দান কেতিয়াবাই দি থৈ দিছে। সেই গতিকে এইবিলাক এতিয়া আইনী মেৰপাকলৈ আমি সোমাই যাব লাগিব আৰু আমি এইবিলাক প্ৰত্যাহ্বান জনাম। এজন মানুহক যদি তেওঁক যদি আজি ইলেকশ্যন কণ্টেষ্ট কৰাৰ পৰা যদি অবৈধভাৱে তেওঁক যদি মানে তেওঁক নিদিয়ে তেতিয়াহ'লে সেইটো চেলেঞ্জ কৰিম আমি আদালতত। সেইটো অপশ্যন আমাৰ আগত সদায় খোলা আছে। নাই স্কুটনি হ'ল, স্কুটনিটো আকৌ কাইলৈ আকৌ হিয়েৰিং হ'ব। মানে আৰু আৰু কিছুমান কেণ্ডিডেট আছে, সৰু সুৰা ক্লেৰিকেল মিষ্টেক আছে, কিবা হেৰি আছে, এইবিলাকলৈ কাইলৈ হিয়েৰিং হ'ব। ডিব্ৰুগড় টিংখঙত আজিও অব্যাহত আছে উত্তেজনা। বনফুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ৰ ভোট কেন্দ্ৰত উত্তপ্ত পৰিস্থিতি। ই ভি এম মেচিনত খেলি মেলিৰ অভিযোগ একাংশ ভোটাৰৰ। নিৰ্বাচনী বিষয়াৰ বিৰুদ্ধে গুৰুতৰ অভিযোগ ভোটাৰৰ। ভোট কেন্দ্ৰৰ পৰা ই ভি এম মেচিন নিবলৈ দিয়া নাই উত্তেজিত জনতাই। ঘটনাক লৈ উত্তপ্ত হৈ পৰে সমগ্ৰ অঞ্চল। আমি আমাৰ তৰফৰ পৰা আমাৰ ইলেকশ্যন এজেণ্টৰ যোগেদি পিটিশ্যন দিয়াৰ লগে লগে অভিযোগনামা দিয়াৰ উপৰিও ইয়াৰ ৰাইজেও যিহেতু এইটো এটা ৰাজহুৱা স্বাৰ্থজড়িত বিষয় হৈ গ'ল, এটা পাব্লিক ইছ্যু হৈ গ'ল, ইয়াৰ ৰাইজেও সকলোৱে চহী মাৰি স্বাক্ষৰ কৰি ৰিটাৰ্ণিং অফিচাৰক দিব লাগে যে ইয়াৰ ৰিপ'ল হ'ব লাগে, এইটো অন্যায় কৰা হৈছে। আৰু সেই যিগৰাকী বিষয়া যিগৰাকী স্বীকাৰ কৰিছে যে ভুল হোৱাটো হয় তেওঁলোকৰ নাম সহ দিব লাগে। পুষ্প কুমাৰ দাসে স্বীকাৰ কৰিছে যে ভুল হোৱাটো হয়। পুষ্প কুমাৰ দাস নামৰ বিষয়াগৰাকীয়ে কৈছে মানুহৰ আগত যে ভুল হোৱাটো হয়, গতিকে হাজাৰ বিজাৰ মানুহে স্বাক্ষৰ কৰি দিব লাগে যে ভুল হোৱাটো হয়, গতিকে তেওঁ শাস্তি হ'ব লাগে আৰু ৰিপুল হ'ব লাগে। আৰু ইয়াৰ লগত সময় হ'লে বাতৰি বাবে বিদায় লোৱাৰ নমস্কাৰ। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথ এণ্ড ষ্টীল। টেক্সট হেডলাইনছ আগবঢ়াইছে এভৰিডে মছালা। সুগন্ধ ৰং আৰু সোৱাদ খাতি এভৰিডে দিয়ে আহাৰৰ জুতি। এভৰিডে স্পাইচেছ 100% টেষ্ট। এভৰিডে স্পাইচেছ বেষ্ট। মনত ৰাখিব ভাল কৰি হ'ব লাগিব আৰু জল। এভৰিডে মছলা টেষ্টি হ'ব ভোজন।
Everyday spices 100% taste. Everyday spices best. Hugond rong aru huat khati. Everyday jibhat diye asol juti. Everyday spices 100% taste. Text headlines agbor hai se everyday masala.